ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ পাশে পেকুয়া থানার অন্তর্গত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম এবং দূরদূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিনদরদি ভাইরা ও পর্দা আলোর মা বোনেরা, দীর্ঘ সময় থেকে নিয়ে আপনারা ওলামায়ে কেরামের মুখ থেকে কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলেন। আজকে ওয়াজ মাহফিলের মূল পর্ব শুরু হবে, সন্ধ্যার পর থেকে শেষ অধিবেশন শুরু হবে। আমাকে শুধু জুমার সালাত আদায় করার জন্য এবং জুমার সালাত পূর্ববর্তী কিছু কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে। কোরআনে হাকিমের গুরুত্বপূর্ণ একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, বুখারি এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে, এরকম একটি হাদিসও আমি আপনাদের সামনে পাঠ করেছি। এ আয়াত এবং হাদিসের আলোকে খুব সংক্ষেপে কিছু কথা আরজ করে, আপনাদের অনেক প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আমরা সেই প্রশ্ন উত্তরে চলে যাব আল্লাহ তৌফিক দান করলে। সম্মানিত ভাইরা, আমার হিজরি বর্ষের গুরুত্বপূর্ণ একটি মাস শুরু হয়েছে, এ মাসটি হলো রজব মাস। রজব মাস এটি যেমন রমাদানের বার্তাবাহক মাস, রমাদানের আগমনের বার্তা আমাদেরকে বিশেষভাবে দেয়। এ মাস আসলে রমাদানের ক্ষণগণনা অনেকে শুরু করেন, আর এর চাইতে গুরুত্বপূর্ণ দিক হল রজব একটি বিশেষ মর্যাদার মাস, বিশেষ সম্মানের একটা মাস। আমাদের সমাজে বেশিরভাগ মুসলিম ভাইয়েরা বোনেরা আমরা রজব মাসের মর্যাদা এবং এরকম আরও কিছু মর্যাদাপূর্ণ মাস আছে, কোরআন যেগুলোকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছে সে মাসগুলো সম্পর্কে খুব বেশি জানাশোনা আমাদের দেশে সাধারণের মধ্যে নেই। তো আজ আমরা এই রজব মাসের তাৎপর্য, এর গুরুত্ব এবং রজব মাসের পাশাপাশি আরও সম্মানিত যে মাসগুলো আছে সেগুলোর পরিচয় এবং সেগুলোর মাহাত্ম খুব সংক্ষেপে তুলে ধরে ইনশাআল্লাহ বিইজ্জিল্লাহ আমাদের আলোচনা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে ১২টি মাস দিয়েছেন এবং ১২ মাসের এই গণনা, এটার উদ্ভব কখন থেকে হয়েছে, এটার সূচনা এবং শুরুর ইতিহাস কি, এ বিষয়ে সূরায়ে তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। একইভাবে এ বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসও আমরা বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে পাই। তন্মধ্যে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বুখারী মুসলিমের বর্ণিত হাদিসটির অংশবিশেষ আমি পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল এবং ভূমণ্ডল যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মাসের গণনা আল্লাহর কাছে ১২টি। ১২ মাসের যে গণনা আমরা আজ পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ফরম্যাটে দেখতে পাই, হিজরি সন, বাংলা সন, ইংরেজি ইসাই সন, খ্রিস্টীয় সন, আরও যত রকমের সন পৃথিবীতে আছে, বহু রকমের সন, এ সকল সনেই ১২ মাসে বছর গণনা করার যে রীতি প্রচলিত আছে, কোরআন বলছে এটা নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই শুরু হয়েছে। অর্থাৎ এটি কোনো মানুষের উদ্ভাবন নয়, এটি কোনো মানুষের সৃষ্টি বা শুরু করা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই ১২টি মাসের এই গণনা, এটার নবমণ্ডল এবং ভূমণ্ডল আসমান জমিন সৃষ্টির সঙ্গে এর সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে
আল্লাহ তাআলা এর আদি ইতিহাস আমাদেরকে জানিয়েছেন মূল আলোচ্য বিষয় হলো এই 12 মাসের মধ্যে 4টি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তাআলা বলেছেন এগুলো হলো হুরুম মিনাল আশহুরুল হুরুম মিনহা আরবাআতুন হুরুম সে 12 মাসের মধ্যে থেকে 4টি মাস আসে আছে বিশেষ মর্যাদাপূর্ণ মাস সেই 4টি মাস সেগুলো কি কোন কোন মাস আমরা বেশিরভাগ মুসলিমরা যেটা শুরুতে বলছিলাম আমরা জানি না রমাদান মাস এটা মর্যাদাপূর্ণ মাস রমাদান মাস সাইয়্যিদুশ শুহুর বা সকল মাসের সেরা মাস শ্রেষ্ঠ মাস এটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু রমাদান মাসের পর আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস কোনগুলো সেগুলো কোরআন একাধিক জায়গায় আলোচনা করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খ রূপে তার বিশ্লেষণ করলেও আমরা অনেক মুসলমানরা এখনো জানি না আজকের এই মাহফিল থেকে আজকের এই দিনী আয়োজন থেকে আমরা ইনশাআল্লাহ এই 4টি মাসের পরিচয় এবং এর একেবারে মৌলিক যে তাৎপর্য সেটা জেনে সেটা আমরা আমল করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন সময়ত উপস্থিতি যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত বলেছেন বিশেষ মর্যাদাপূর্ণ মাস বলেছেন সেই 4টি মাসের ব্যাখ্যা দিতে গিয়ে প্রেনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালাসুন মুতাওয়ালিয়াত 4টি সম্মানিত মাসের 3টি হলো ধারাবাহিক একটির পর একটি সেই 3টি কোনটি সেই মাসগুলো হলো যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়া শাহরুল্লাহিল মুহাররম একাদশ দ্বাদশ এবং প্রথম মাস অর্থাৎ জিলকদ জিলহজ আর মুহাররম কয়টা হলো তিনটা আরো একটা রয়ে গেল আর সেটা হলো ওয়ারাজব মদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান আরেকটা হলো রজব মাস যেই রজব মাসটা শাবান এবং জুমাদা সানিয়ার মধ্যবর্তী মাস সেই রজব মাসটা সম্মানিত 4 মাসের চতুর্থ মাস তাহলে সম্মানিত 4 মাসের পরিচয় আমরা জানলাম জিলকদ জিলহজ মুহররম এবং রজব মোট 4 মাস জীবনের তরে মুখস্থ করে নিই এবং অন্যদের সঙ্গে সেটা শেয়ার করব অন্যদেরকে স্মরণ করাব যে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রবর্ষের 12টি মাসের মধ্যে 4টি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ বিশেষ সম্মানিত মাস হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ সম্মান দিয়েছেন অতএব সেই মাসগুলোর পরিচয় যদি আমরা না জানি সম্মান কিভাবে দেব আপনার এলাকায় নতুন কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি যদি দায়িত্বপ্রাপ্ত হয়ে আসেন আপনি হয়তো তার অধীনেই কাজ করার কথা কিন্তু তার সাথে পরিচয় না থাকার কারণে আপনি তাকে উপযুক্ত সম্মান দিতে পারবেন না আর যদি তার পরিচয়টা আপনার জানা থাকে তাহলে তার উপযুক্ত সম্মান দেওয়াটা আপনার জন্য সহজ হবে ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বছরের যে 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন কোরআন কোনো খুচরা কথা বলার জায়গা নয় কোরআনে কোনো খুচরা কথা বলার সুযোগ বা সময় নেই কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা কোরআন হলো মৌলিক কথা বলার জায়গা গোটা মানবতার মুক্তির সমাধান সনদ কোরআনে দেওয়া আছে গোটা মানবজাতির সর্বকালের সর্বসমস্যার মৌলিক সমাধানের গাইডলাইন কোরআনে দেওয়া আছে সেই কোরআনে যদি কোনো বিষয় সম্পর্কে একাধিক জায়গায় আলোচনা করা হয় একাধিক আয়াতে আলোকপাত করা হয় একাধিক অ্যাঙ্গেল থেকে কথা বলা হয় তাহলে বুঝতে হবে সেটা কোনো সাধারণ বিষয় নয় সম্মানিত 4 মাস এমন একটি বিষয় এমন একটি সাবজেক্ট যে এই সম্পর্কে কোরআনে কয়েক জায়গায় আলোচনা করা হয়েছে অথচ শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে আমাদের সম্মানিত মাস সম্পর্কে ধারণা নেই বললেই চলে সম্মানিত উপস্থিতি অতএব আজকের এই দিনী আয়োজন থেকে আমরা প্রত্যেকটা মানুষ এই কনসেপ্ট নিয়ে যাব কোরআন থেকে এই ইলমটা নিয়ে যাব যে সম্মানিত 4টি মাস যে 4টি মাসকে সম্মানিত আল্লাহ ঘোষণা করেছেন সেগুলো হলো জিলকদ জিলহজ এবং মুহররম আরেকটা হলো
রজব মাস যেই রজব মাস শুরু হয়ে গেছে মাত্র কয়েকটা দিন অতিবাহিত হলো আমরা রজব মাসের মধ্যেই আছি এটি সেই সম্মানিত চার মাসের চতুর্থতম বা একটি মহترم হাজেরিন সম্মানিত এই চারটি মাস এগুলো সম্পর্কে কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কার কিছু গাইডলাইন দিয়েছে আল্লাহ তাআলা এগুলোকে সম্মানিত বলেছে বিশেষ মর্যাদা দিয়েছেন রমাদানের পর এই চারটি মাসের মর্যাদা অন্য সকল মাসের চেয়েতে বেশি এখন কথা হলো রজব মাসের কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে আমার কাছে বিগত মাস এবং এই মাসের এই কয়েকটা দিনের মধ্যে কোনো পার্থক্য হয়েছে কিনা আমি এই মাসের যে কয়েকটা দিন অতিবাহিত হয়েছে সেই কয়েকটা দিনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করেছি কিনা যদি না করে থাকি তাহলে তার পরিষ্কার মানে হলো যে আল্লাহ যে মাসকে সম্মানিত ঘোষণা করলেন আমি ওই মাসকে কোনো কেয়ারি করলাম না ব্যাপারটাকে ছোট একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি আপনি কোথাও বসে আছেন খুব স্বাভাবিকভাবে গা এলিয়ে দিয়ে হয়তো পা লম্বা করে বসে আছেন খুব আরামের সাথে ফ্রি মুডে হঠাৎ করে সেখানে কোনো এক ব্যক্তি আসলেন যেই লোকটার পরিচয় আপনি জানেন না কেউ একজন আপনাকে পরিচয় করিয়ে দিলেন যিনি মাত্র এসে এখানে উপস্থিত হয়েছেন তিনি আপনার হবু শ্বশুর আপনি বিয়ে করবেন যেখানে আলাপ সালাপ ফাইনাল হয়েছে বা হচ্ছে কথা আগাচ্ছে ইনি হলেন সে মেয়ের বাবা এই কথা জানার পর যত অভদ্র যুবক হোক যত সন্ত্রাসী যুবক হোক যত খারাপ মানুষ হোক একটু নড়েচড়ে বসবে কি বসবে না মানুষ সবচেয়ে বেশি ভদ্র সাজে কখন জানেন মানুষের জীবনের সবচেয়ে বেশি ভদ্র সাজে কখন বিয়ের সময় বিয়ে পড়ানোর মজলিসে মানুষের যে চেহারা থাকে যে হাবভাব থাকে যে কাচুমুচু ভাব থাকে এটা দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা কি মানুষ না সাক্ষাৎ ফেরেশতা ঠিক না ভাই ঠিক এই জন্য দেখবেন এত ইনোসেন্ট এত ভদ্র মনে হয় যে একেবারে মাসুম চেহারা সবচেয়ে বেশি ভালো মানুষ বা ভদ্র মানুষ মানুষের চেহারা মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ফুটায় তোলে বিয়ের মজলিসে তো সেই শ্বশুর যদি সামনে আসে তাহলে তাড়াতাড়ি করে পাওটা গোছায় নিয়া খুব আদব লেহাজের সাথে আসসালামু আলাইকুম এরকম করে সম্মান নিবেদন করবে সালাম পেশ করবে কারণ সে পরিচয় জানতে পেরেছে এই ভদ্রলোক সেই লোক যার মেয়ের সাথে তার বিয়ের কথা চলছে তো পরিচয় জানার পর এই যে একটু নড়েচড়ে বসলো এটাই সম্মান দেওয়া এটাই কি আর যদি ওই একই মোড়ে বসে থাকে সে থোড়াই কেয়ার না করে কোন রকম নড়েচড়েও না বসে তাহলে ওই শ্বশুর মশাই নিশ্চয়ই মনে করবে এটা তো একটা আস্ত বেয়াদব যে পা লম্বা করে বসা ছিল এখন ওইভাবে বসা আছে তার মধ্যে কোনো পরিবর্তন নাই তাকে ভদ্র মানুষ মনে করবে না এবার আসুন আমরা যে আলোচনা আছি সেটার সাথে এটাকে আমরা মেলানোর চেষ্টা করি রজব মাসের কয়েকটা দিন চলে গেছে আপনি আমি গত মাসে আমাদের ইবাদত আমাদের আমল আমাদের কর্মকাণ্ড আমাদের জীবনাচার সব কিছু যেভাবে ছিল এই মাসে সম্মানিত মাস হওয়া সত্ত্বেও যদি এই মাসেও সেই ঠিক একইভাবে আমাদের রুটিন চলতে থাকে ক্যালেন্ডার চলতে থাকে আমাদের কর্মকাণ্ডগুলো চলতে থাকে কোন প্রকার পরিবর্তন যদি না আসে নড়েচড়ে যদি না বসি পাও যদি গোটায় না বসি তার মানে হলো আল্লাহ তাআলা যে মাসকে সম্মানিত মাস বলেছেন সম্মান দিতে বলেছেন সেই মাসের প্রতি আমি সম্মান প্রদর্শন করলাম না সময়ত উপস্থিতি এই পুরো প্যান্ডেলে এত হাজার মানুষের মধ্যে আমি নিশ্চিত করে ধারণা করতে পারি বলতে পারি যে এর ভিতরে দুই দশ জন বিশ জন হয়তো বা নাই যারা সম্মানিত মাস রজব মাসের কয়েকটা দিন চলে গেছে আর একবারের জন্য মনেও হয়েছে যে একটা সম্মানিত মাস চলছে আপনি যদি টেরি না পান যে সম্মানিত মাস চলছে আপনি সম্মান দেখাবেন করতে আপনি যদি নাই চিনেন যে এই ভদ্রলোক শ্বশুর তাহলে আপনি তাকে সম্মান দেখাবেন কিভাবে এই জন্য সবকিছুর আগে আমাদের জানতে হবে যে সম্মানিত মাসগুলো কখন আসে আর কখন যায়
আমাদের সম্মানিত মাসগুলো নিয়ে তেমন কোনো ভাবলেশ নেই এগুলো কখন আসে যায় সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা যেন নেই জানা শোনা যেমন নেই আমাদের সেটা নিয়ে তেমন কোনো আগ্রহ উদ্দীপনা নেই আমি আবার বলছি কোরআন যে বিষয়ে একাধিক জায়গায় একাধিক আয়াত একাধিক নির্দেশ দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ রূপে করেছেন এটা কোনো সাধারণ বিষয় না আপনার কাছে মনে হতে পারে এটা আবার কি এমন জরুরি বিষয় সম্মানিত উপস্থিতি অতএব সম্মানিত মাসের এই ধারণা কোরআনের এই ইলম এটা আমরা আজকে এই মজলিস থেকে এই মাহফিল থেকে সাথে নিয়ে যাব তো ইনশাআল্লাহ এবং প্রত্যেককে বাসায় গিয়ে নিজের পরিবারের সদস্যদের সাথে শেয়ার করব যে জানো আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত মাস ঘোষণা করেছেন সেটা অমুক অমুক মাস তন্মধ্যে থেকে একটা মাস যেটাতে আমরা এখন প্রবেশ করেছি অতএব আল্লাহর ঘোষিত সম্মানিত মাসের আর কিছু করতে না পারেন সম্মানিত মাস যাচ্ছে এই কথা যদি আপনার মাথায় আপনি উপস্থিত করতে পারেন একটু যদি সম্মানিত মাস যে আপনি পার করছেন সেই কথাটা যদি আপনি স্মরণে রাখতে পারেন মনে রাখতে পারেন তাহলে মনে মনে সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করার কাজটুকু তো আপনি করতে পারবেন অতএব আমরা এই ধারণাটা আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করব প্রসার করব এবং এই ধারণাকে আমাদের মধ্যে বদ্ধমূল করব অন্যদের কাছে পৌঁছে দিব এই হারিয়ে যাওয়া ধারণাকে আমাদেরকে নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি সম্মানিত এই 4টি মাসের বিশেষ কোনো কর্মসূচি আছে কিনা বিশেষ কোনো আমল আছে কিনা কোরআন হাদিসের কোনো বিশেষ গাইডলাইন আছে কিনা আমরা সংক্ষেপে সেটি বলে যাই নাম্বার 1 সম্মানিত মাসের সম্মান দেখানো সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করা এটা হলো একটা বিষয় যে এই মাসের সম্মানিত মাস হিসেবে আমি সম্মান প্রদর্শন করছি সেই প্রদর্শনটা মন থেকে হতে পারে যে একটি সম্মানিত মাস যাচ্ছে আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ যে মাসকে সম্মান দিয়েছেন আমি সে মাসের সম্মানের কথা আমার মাথায় আমি উপস্থিত রাখলাম আমার স্মরণে রাখলাম আমি মাইন্ডে রাখলাম এটা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়ার একেবারে সাধারণ এবং প্রাথমিক পর্যায়ে এটি আমরা করতে পারি প্রথমত নাম্বার 2 সম্মানিত মাসগুলো সম্পর্কে ইমাম আবু বকর জাসাস তার বিশ্ববিখ্যাত আহকামুল কোরআনে তিনি লিখেছেন যে এই মাসগুলোতে যদি কেউ আল্লাহর দেওয়া সাধারণ এবং রুটিন নির্দেশ যেগুলো অন্য মাসেও প্রযোজ্য যেমন পাঁচ ওয়াক্ত নামাজ অন্য সময়ে পড়তে হয় এই সময়ে পড়তে হয় এরকম আরো যত আমল আছে ভালো কাজ আছে এগুলো যদি কেউ গুরুত্বের সাথে এই 4টি মাসে সম্পাদন করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 8 মাসে সেটা সম্পাদন করাটা তার জন্য সহজ করে দেন একইভাবে যদি কেউ এই সম্মানিত মাসগুলোতে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে বিশেষ যত্নশীল হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বছরের অন্য সময়গুলোতে অন্য মাসগুলোতেও সেই গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ভাইরা আমার তাহলে আমরা দ্বিতীয় করণীয়র প্রতি ইঙ্গিত পেলাম যে রুটিন যে কাজগুলো আছে এগুলো অন্য সময়ের চাইতে এই সময়টাতে বিশেষ গুরুত্বের সাথে করা ধূমপান করা এমনিতেই খারাপ জিনিস কিন্তু শ্বশুরের সামনে পান করা ডাবল খারাপ একে তো আপনি অন্যায় করলেন গুনাহের কাজ করলেন আবার সেটা আপনার একজন মুরব্বির সামনে করলেন অধ্যত্ব দেখালেন ঠিক একইভাবে আল্লাহ তাআলা যেসব বিষয়কে হারাম করেছেন নিষিদ্ধ করেছেন নাজায়েজ করেছেন সেই বিষয়গুলো অন্য সময় করা তো নিষেধই আর সম্মানিত মাসগুলোতে সেগুলো বিশেষভাবে লক্ষ্য রেখে সেগুলো থেকে বিরত থাকার কর্তব্য আরো বেশি এর গুরুত্ব আরো বেশি এবং সেগুলো যদি আমরা লক্ষ্য না রাখি তাহলে গুনাহ ডাবল হবে এক হলো সম্মানিত মাস সম্মানের সম্মানিত মাসের সম্মান নষ্ট করা আরেকটা হলো আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেই বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম সম্মানিত মাসসমূহে তোমরা নিজেদের প্রতি পাপাচার করে নিজেদের প্রতি অবিচার করো না জুলুম করো না নিজের পায়ে নিজে কুঠার আঘাত করো না তোমার আমলকে ধ্বংস করো না এই জন্য সম্মানিত মাসে গুনাহগুলোকে হারাম কাজগুলো বর্জন করার আলাদা গুরুত্ব এই আয়াত থেকে বোঝা যায় সম্মানিত উপস্থিতি আমরা কজন মানুষ আছে
যে হাত তুলে আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে আমার একটা গুনাহ বা বদব্যাস হারাম কাজ করার প্রবণতা আছে রজব মাস সম্মানিত মাস চলছে যেহেতু সম্মানিত মাস শুরু হয়েছে সম্মানিত মাসের সম্মানে আমি ওই গুনাহটা ছেড়েছি এরকম বলার মতো মানুষ কজন আছে আমি জানি না আপনি হয়তো মোবাইলে হারাম জিনিস দেখেন বদব্যাস আছে সম্মানিত মাস যাচ্ছে সম্মানিত মাস চলমান আছে আল্লাহ তাআলা যে মাসকে সম্মানিত ঘোষণা করেছেন সেই সম্মানিত মাসের মধ্যে যদি এটা করি তাহলে শ্বশুরের সামনে সিগারেট খাওয়ার মতো ধূমপান করার মতো ডাবল অপরাধ হবে বেয়াদবি হবে অসম্মান হবে আমি সেই কাজটা করছি এই চেতনা থেকে হারাম কাজ থেকে এই মাসে বিরত থাকা এটা কোরআনের দাবি এটা ঈমানের দাবি এটা আল্লাহর প্রতি আমাদের সম্মান প্রদর্শনের দাবি আল্লাহর নির্দেশের প্রতি সম্মান প্রদর্শনের দাবি অতএব আমরা দ্বিতীয় করণীয় পেয়ে গেলাম যে সম্মানিত চার মাসে রুটিন ভালো কাজগুলো পাঁচ নামাজ ইত্যাদি এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা আর সম্মানিত মাসগুলোতে অন্য সব মাসে যেগুলো নিষিদ্ধ হারাম সেগুলোকে বিশেষভাবে বর্জন করার জন্য সংকল্প করা সচেষ্ট হওয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে যাদের মনে থাকে না এই সম্মানিত মাসের বিষয়টা তাদের জন্য আমার একটা পরামর্শ আর অ্যাডভাইস হলো যে আপনি কোন একটা কাগজে কম্পিউটারে টাইপ করে কিংবা হাতে কলমে লিখে কাগজে কলমে লিখে আপনার শয়ন কক্ষে আপনার কর্মস্থলে আপনার ডেস্কটপে আপনার মোবাইল স্ক্রিনে রেখে দেন সেটাকে সেট করে রাখেন যে সম্মানিত চারটি মাসের অমুক মাসটি চলমান আছে বাস শুধুমাত্র এইটুকু যদি আপনি বারবার প্রতিদিন দেখেন বা নজরে পড়ে আপনার ভেতরে ইমানি যে চেতনা আছে সেটা জাগ্রত হবে এবং ওই মাসের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তাকওয়া চর্চায় আপনি অগ্রসর হওয়ার সুযোগ পাবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান সময় তো উপস্থিতি এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল বেশিরভাগ মুফাসসিরগণের মতে এই বিধান রহিত হয়ে গেছে মনসুখ হয়ে গেছে তারপরেও কোরআনের আয়াত আমরা জেনে রাখতে পারি এবং অনেক মুফাসসিরদের মতে অনেক ওলামাদের মতে মনসুখ হয়নি বিষয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফি কুল কিতালুন ফিহি কাবীর ইলা আখিরিল আয়া অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করার ক্ষেত্রে আল্লাহর বিধান কি তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী প্রেরণ করে জানিয়েছেন যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা এটা হারাম আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দান করার শামিল এই মাসগুলোতে আগ বেড়ে যুদ্ধ করা যাবে না হ্যাঁ যদি তোমাদের প্রতি যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তখন রক্ষণাত্মক যুদ্ধ করতে পারবে এই বিধানটা বেশিরভাগ মুফাসসিরদের মতে ওলামাদের মতে রহিত হয়ে গেছে যে সমস্ত ওলামাদের মতে রহিত হয় নাই তাদের মতে আমরা এই আয়াতের উপরে আমল করা একটা অপশন হলো যে এই মাসের ঝগড়া চাটি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা আমরা কেউ যোদ্ধা নই সরাসরি যুদ্ধে শামিল হওয়ার মতো সৈনিক আমরা কেউ বর্তমানে নই অতএব আমরা যেটা করতে পারি সেটা হলো সম্মানিত মাসের সময়ে মিনি যুদ্ধ যেটা ঝগড়া চাটি গন্ডগোল ফাসাদ এগুলা না করি অথচ আমাদের সমাজে ঝগড়াঝাটি গন্ডগোল ফাসাদ এটা আমাদের সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি সব সময় আমরা করে থাকি কখনো ধর্মের নামে করি কখনো রাজনীতির নামে করি কখনো বিভিন্ন নামে বেনামে করি কিন্তু আমরা বিভিন্নভাবে ঝগড়ার সাথে সম্পৃক্ত এক সময় শুধু অফলাইন ঝগড়া হতো এখন আমাদের ঝগড়ার বড় অংশ হয় অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এবং সেখানে কাদা ছড়াছড়ি হয় মুসলমান একে অন্যের বিরুদ্ধে শক্তি ক্ষয় করে আর শয়তানকে হাসায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন সময়ত উপস্থিতি তাহলে সম্মানিত মাসের কয়েকটি করণীয় সম্পর্কে আমরা ধারণা পেলাম সেই সাথে আমরা এও জানলাম সম্মানিত মাসগুলোর স্পেশাল বা আলাদা কোনো নতুন কোনো করণীয় নাই নতুন কোনো কর্মসূচি বা আমল নাই যেটা অন্য মাসে প্রযোজ্য নাই রুটিন কাজগুলাই এই মাসগুলোতে একটু স্পেশাল গুরুত্বের সাথে করা
আর রুটিন নিষিদ্ধ বিষয়গুলোই বা অন্য সময় যেগুলো নিষিদ্ধ সে বিষয়গুলোই এই মাসে বিশেষ যত্নের সাথে বর্জন করার চেষ্টা করা বাস এটা হলো আমাদের সবচেয়ে বড় কর্মসূচি আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি রজব মাস উপলক্ষে আরবের মুশরিকদের মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল কুসংস্কার প্রচলিত ছিল শিরক প্রচলিত ছিল আর সেই শিরকটাকে বলা হয় আতিরার শিরক বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরা এবং আতিরা সম্পর্কে ধারণা দিয়েছেন বিভিন্ন রকমের কুসংস্কার মক্কার মানুষদের মধ্যে ছিল তন্মধ্যে একই হাদিসে দুটি কুসংস্কারের কথা উঠে আসছে তার একটি হলো মক্কার মুশরিকরা তাদের উট এবং বকরির প্রথম প্রথম যে বাচ্চাটা হতো এই বাচ্চাটা বড় হওয়ার পর এই বাচ্চাটাকে তারা জবে করত প্রতিমার নামে প্রতিমাকে সন্তুষ্ট করার জন্য এটা হলো ফরা আর আতিরা হলো রজব মাস আসলে তারা প্রতিমাকে খুশি করার জন্য প্রতিমার নামে তারা পশু জবাই করত এটাকে বলতো আতিরা ইসলাম আসার পর সকল কুসংস্কার সকল অন্ধকারকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার জানিয়েছেন ইসলামে কোনো ফরা বা আতিরা বলতে কিছু নেই ইসলামের সমস্ত পশু জবাই করা হবে পশুর সৃষ্টিকর্তার নামে কার নামে জবাই হবে আজও আমাদের সমাজে অনেক মাজারে অনেক দরবারে অনেক দরগাহে অনেক পীর সাহেবদের দরবারে পীর সাহেবদের নামে মানুষ পশু জবাই করে যেটা সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম যে বিষয় ঐক্যবদ্ধ এবং কোনো প্রকার দ্বিমত নেই যে কোনো মানুষের নামে কোনো পশু জবাই করা সেটা হারাম আর কোনো পশু যদি কোনো মানুষের নামে বা আল্লাহ ছাড়া আর কারোর নামে জবাই করা হয় সেই পশুর গোশত খাওয়া হারাম কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয় বহু জায়গায় একাধিক জায়গায় হারামের যে তালিকা দিয়েছেন হারাক হারামের যে সিরিয়াল উল্লেখ করেছেন এর মধ্যে থেকে বলেছেন ওমা উহিল্লা লিগাইরিল্লাহ আল্লাহ ছাড়া আর কারোর নামে যদি কোনো পশু জবাই করা হয় সেই জবাই করা পশু যদি গরুও হয় ছাগলও হয় মোরগও হয় হাঁসও হয় অর্থাৎ হালাল প্রাণীও যদি হয় যেহেতু নাম নেওয়া হয়েছে আল্লাহ ছাড়া আর কারোর অতএব ওইটার গোশত খাওয়া হারাম সেখানে পীর সাহেবের দরবারে যে অনেকে সে হারাম গোশত খেয়ে আসছে পীর সাহেবের দরবারও যাওয়ার প্রয়োজন হয় না আজকাল এরকম হারাম খাবার ঢাকা শহরের অলিগলিতে পাওয়া যায় বিশেষ করে এই রজব মাসে রজব মাসে মক্কার মুশরিকদের মধ্যে যেরকম প্রতিমার নামে পশু উৎসর্গ করার প্রচলন ছিল আফসোসের বিষয় প্রায় 1450 বছর পর এসে আজকের এই সময়ও মুসলমানদের মধ্যে ঠিক সেই রকম শিরক প্রচলিত আছে কি সেই শিরক সেটি হলো আপনারা অনেকে জেনে থাকবেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার নামে এই রজব মাসে তার মৃত্যুর দিবস পালন করার নামে তার মাজারে তার নামে পশু মানত করা হয় এবং আপনারা জেনে অবাক হবেন এই দেশ থেকে শত শত মানুষ এখনো সেই মাজারে যায় এবং পশু মানত করে এবং সেখানে শুধুমাত্র পশু মানত নয় টাকা পয়সা মানত করা হয় অনেক বড় বড় ব্যবসায়ী আছে অনেক উদ্যোক্তা আছেন যে তাদের কল্যাণের জন্য সেখানে যান আছে না নাই ভাইরা আমার এই রজব মাসে কোনো পশু যদি আল্লাহর কোন প্রিয় নেককার বান্দার জন্য কোন আলেমের নামেও কেউ জবে করে সেটা হবে শিরক এবং সেটার গোশত খাওয়া হবে হারাম ইসলাম মানুষকে আল্লাহর আনুগত্য এবং গোলামি শিক্ষা দিয়েছে ইসলাম মানুষকে কোন মানুষের গোলামি কোন মানুষের আনুগত্যের শিক্ষা দেয় নাই ভাইরা আমার শিরক আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ কেন কেন শিরকের মতো ভয়াবহ অপরাধ আরেকটা নাই কেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি আল্লাহর সঙ্গে শিরক করা হলে সেটা আল্লাহ মাফ করবেন না কেন বলেছেন শিরক কিভাবে সবচেয়ে বড় অপরাধ আমরা মনে করি একটা মানুষ শিরকে লিপ্ত হলো সে তো কারোর ক্ষতি করে নাই একটা মানুষ কাউকে খুন করলো সে তো একটা মানুষের প্রাণ শেষ করে ফেললো সেটাও মহা অপরাধ সেটার জন্য ইসলামের কঠোর বিধান আছে জাহান্নামের শাস্তির কথা বলা আছে কিন্তু শিরক কিভাবে সবচেয়ে বড় অপরাধ হয় এটা তো সে কারোর ক্ষতি করে নাই ভাইরা আমার শিরকের অপরাধ সবচেয়ে ভয়াবহ হওয়ার অনেক কারণ অনেক বিশ্লেষণ আছে এর ভিতরে একটা শুধুমাত্র যদি উল্লেখ করি একজন মানুষ
আল্লাহ শ্রেষ্ঠ জীব আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদ কাররামনা বানি আদম আদম সন্তানকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এই মানুষ আল্লাহ শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ প্রাণী শ্রেষ্ঠ সৃষ্টি এই শ্রেষ্ঠ সৃষ্টিকে যদি কোন মানুষের সামনে কোন প্রতিমার সামনে বা কোন সৃষ্টির সামনে তাকে মাথা নত করতে বলা হয় বা সে যদি নিজের মাথা কোথাও নত করে তাহলে সে গোটা মানবতাকে অপমান করলো সে গোটা মানব জাতিকে অসম্মানিত করলো গোটা মানব জাতির অপমানের মত করার মত কাজ সে করলো কিভাবে কোন বড় আয়োজনে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতির জন্য যদি কোন চেয়ার থাকে সেই চেয়ারে এবং রাষ্ট্রপতির জন্য যে মালা থাকে যে ফুলের তোড়া থাকে ঠিক একই রকমের চেয়ার একই রকমের মালা একই রকমের ফুলের তোড়া যদি ওই এলাকার একজন সাধারণ সরকারি চাকুরে একজন সাধারণ পুলিশ সদস্য কিংবা একজন চকিদার বা একজন এরকম কোন মানুষকে একজন মেম্বার সাহেবকে যদি সেই চেয়ারে বসানো হয় পাশাপাশি চেয়ার একই রকমের মালা দেয়া হয় একই রকমের তোড়া দেয়া হয় একই রকমের সম্মাননা দেয়া হয় এটাতে রাষ্ট্রপতির প্রতি অপমান হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার পার্থক্য হলো সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য অর্থাৎ কোনো তুলনাই চলে না রাষ্ট্রপতিও মানুষ ওই মেম্বার সাহেবও মানুষ এখানে কেউ কারো স্রষ্টা না পার্থক্য শুধু একজন রাষ্ট্রপতি আরেকজন মেম্বার একজন একটু বড় চেয়ারের অধিকারী আরেকজন ছোট চেয়ারের অধিকারী এতটুকু পার্থক্য এছাড়া আর বড় কোনো পার্থক্য নেই বরং এমনও হতে পারে আল্লাহর কাছে ওই মেম্বারের মর্যাদা সে রাষ্ট্রপতির চাইতে অনেক বেশি হতে পারে এরপরও যদি এই প্রোটোকল মেনটেন না করা হলে তার প্রতি অপমান এবং অসম্মান প্রদর্শন হয় তাহলে মহান সৃষ্টিকর্তার জন্য যে দাসত্ব নিবেদন করার কথা সেটা যদি কোনো মানুষ কোনো প্রতিমার জন্য করা হয় তাহলে প্রকারান্তরে সেটা মহান রব্বুল আলামিনকে অসম্মান করার শামিল এবং গোটা মানব জাতিকে যে আল্লাহ মর্যাদাপূর্ণ করেছেন যে মানুষ কারোর সামনে নত হবে না শুধু মহান সৃষ্টিকর্তার সামনে হবে এই মানুষকে এক সাধারণ ক্ষুদ্র সৃষ্টির সামনে নত করে গোটা মানব জাতিকে অপমান করা হয় ভাইরা আমার সেই শিরকের অপরাধ আমরা অনেকে জেনে না জেনে বুঝে না বুঝে করে চলেছি এই রজব মাস উপলক্ষে আপনারা দেখবেন ঢাকায় অনেকগুলো লাল কাপড়ে মোড়ানো ড্যাগ বিভিন্ন মাজারে ছোট ছোট মাজারে বসে এবং কিছু মোবাইল মাজার বসে অস্থায়ী মাজার বসে মাইনউদ্দিন চিশতির নামে দেখবেন লেখা আছে মাইনউদ্দিন চিশতির মাজার মাইনউদ্দিন চিশতির ড্যাগ ড্যাগের উপরে লেখা আছে মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোথায় আর বসানো হচ্ছে ওনার নামে ড্যাগ এবং সেখানে টাকা পয়সা তোলা হচ্ছে সেখানে আপনার বিভিন্ন রকমের নজর মান্নত ছিন্নি করা হচ্ছে সেখানে নানা রকমের ধুমধামে ঢোল তবলা বাজিয়ে বিভিন্ন রকমের আয়োজন করা হচ্ছে এগুলো সবগুলো শিরকের অন্তর্ভুক্ত রজব মাসকে ঘিরে যেগুলো আমাদের সমাজের কিছু সংখ্যক মানুষ করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো সুমহান এত সুন্দর জীবন দর্শন এত চমৎকার জীবন আদর্শ দিয়েছেন যে কোনো কুসংস্কারের ন্যূনতম কোনো অবস্থান কোনো সুযোগ এই ইসলামে নেই কোনো অন্ধকারের কোনো সুযোগ কোনো জায়গায় ইসলামে নেই সেই ইসলাম পাওয়ার পর যদি আমরা কুসংরাচ্ছন্ন থাকি আমরা যদি কুসংস্কারে বিশ্বাস করি আমরা যদি অন্ধকারাচ্ছন্ন থাকি তাহলে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওহীদের পতাকা তলে একত্র হওয়ার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ তাআলা তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করুন মুখে তাওহীদবাদী হলে চলবে না আমাদের কর্মে আমাদের চিন্তায় আমাদের বিশ্বাসে আমাদের মননে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাওহীদের প্রতিফলন থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন সময় তো উপস্থিতি তাহলে সম্মানিত চার মাসের যে ধারণা সমাজে অনেকটা হারিয়ে গেছে সে ধারণাকে আমরা পুনর্জীবিত করব অন্যদের মধ্যে প্রচার করব নিজে মরণ পর্যন্ত প্রতি বছর কখন কোন মাস আসছে আমরা জানব লক্ষ্য রাখব বিশেষ করে হিজরি বর্ষের মাসের আগমন গমন কখন আসে কখন যায় সেটি আমাদের মাথা রাখা কর্তব্য অথচ বেশিরভাগ মানুষ আমরা জানিও না যে হিজরি বর্ষের কোন মাস এখন চলছে কোন মাস গেছে কোন মাসের কত তারিখ ন্যূনতম কোনো খোঁজ খবর আমাদের নাই এটা আমাদের উপরে ফরজে কিফায়া যদি সমাজের কিছু মানুষও যদি হিজরি সনের গণনা না সংরক্ষণ করেন তারিখ সংরক্ষণ না করেন গোটা সমাজের সমস্ত মানুষ গুণাগার হবে আমাদের দেশে এখন এই চাঁদ দেখার দায়িত্ব হিজরি সনের সন গণনা তারিখ গণনার দায়িত্ব আমরা সবাই দিয়ে দিয়েছি জাতীয় চাঁদ দেখা কমিটির উপর
ঠিক না ভাই ঠিক অন্য সময় তো বটেই এমন কি রমজানের চাঁদ ঈদের চাঁদ পর্যন্ত আমরা দেখি না আমরা দায়িত্ব দিয়ে রাখছি তাদের উপরে তারা দেখবে চাঁদ দেখা কমিটির লোকেরা জনগণ তাদেরকে দেখে সংবাদ দিলে সেই আলোকেই তো তারা বলবে যে চাঁদ দেখা গেছে বা যায় নাই এখন সারা দেশে মানুষ যদি আমরা চাঁদ দেখা ছেড়ে দেই তাহলে বেচারারা চাঁদ দেখার নিউজ কোত্থেকে আনবে এই জন্যই তো রাত 10টা 11টা 12টা চাঁদ ওঠে কারণ আমরা তো সময় মতো নিউজ দিতে পারি না ভাইরা আমার এই জন্য চাঁদ দেখা এটা একটা ইবাদত এটা একটা সওয়াব আমরা এগুলোকে সওয়াবের কাজ মনে করি না চন্দ্রবর্ষের 29 তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবেন চাঁদ উঠছে কিনা আপনি যদি দেখতে পান তাহলে দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ হে আল্লাহ এই যে নতুন একটি চাঁদ দেখা গেল এই মাসে আপনি আমাকে বরকত এবং ঈমানের সঙ্গে এই মাসে আমার জীবনকে অতিবাহিত করার মাসটাকে কাটাবার তৌফিক দান করুন এই মাস বরকতময় করে দিন ঈমান দিয়ে মাসে আমার পরিপূর্ণ করে দিন এবং শান্তি সমৃদ্ধি দান করুন ইসলামের উপরে থাকার তৌফিক দান করুন হে চাঁদ তোমার এবং আমার রব এক আল্লাহ এই দোয়া কত অর্থবহ কত চমৎকার একটা দোয়া এই দোয়া নিবেদন করা সুন্নাত এই পুরো মজলিসের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় আমি জিজ্ঞেস করতে চাই গত 2-4-6 মাসের মধ্যে চাঁদ দেখে দোয়া পড়ছেন 6 মাস দরকার নাই গত 1 বছরের মধ্যে চাঁদ দেখে দোয়া পড়ছেন এরকম কেউ থাকলে একটু হাত তোলেন প্রশ্ন বুঝছেন না বুঝেন নাই না বুঝে হাত তুলছেন হাত নামান সামনে করবেন সেটা আমি বলি নাই গত 1 বছরে চাঁদ দেখে এই দোয়াটা পড়ছেন যারা তারা হাত তোলেন সবাই দোয়া পড়ছেন ভাই দাঁড়িয়েলা ভাই আপনি দাঁড়ান হ্যাঁ বলেন কি দোয়া পড়ছেন দোয়াটা বলেন পুরাপুরি হয় নাই পুরাপুরি হয় নাই অনেকটা আপনি বলছেন বোঝা গেছে যে আপনি ঘাবড়ায় গেছেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ সবাই মুখস্থ করব তো ইনশাআল্লাহ আচ্ছা দাঁড়ান আপনার শেষ হয় না পরীক্ষা এখনো কোন মাসে দোয়া পড়ছেন আপনি এই রজব মাসে সুবহানাল্লাহ নারায় তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর বান্দারা এখনো আছে মাশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন কই দোয়ার বই কই আসেন এদিকে আসেন আপনি একটা পুরস্কার দেই আসেন আপনি এটা আমল করেছেন যে আমলটা হারিয়ে গেছে সমাজ থেকে আপনাকে পুরস্কৃত করতে চাই সম্মানিত করতে চাই আমরা সবাই ইনশাআল্লাহ চাঁদ তালাশ করব তো ভাই ইনশাআল্লাহ সবাই চাঁদ তালাশ করেন আপনারা কিন্তু সেটা আকাশে না কোথায় ফেসবুকে চাঁদ তালাশ করেন কোথায় ঈদের চাঁদ দেখা গেল কিনা রমজানের চাঁদ দেখা গেল কিনা চাঁদ দেখা কমিটি মিটিং হয়েছে কিনা মিটিং হলে সিদ্ধান্ত কি আসলো এটা আপনি সোশ্যাল মিডিয়াতে খবর রাখেন দোষের না বিষয় না কিন্তু আপনি তো আকাশে চাঁদ তালাশ করবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ শহরের মানুষের তো কপাল এত খারাপ যে চাঁদ আকাশে তালাশ করা তাদের জন্য কঠিন হয়ে গেছে কারণ বিল্ডিং ছাড়া কিছু দেখা যায় না তারপরও ছাদে উঠে উন্মুক্ত মাঠে গিয়ে আমরা তালাশ করব আমরা আমাদের ছেলেবেলায় আমাদের শৈশবে গ্রামের রাস্তায় গিয়ে চাঁদ তালাশ করেছি এখন গ্রামেও নাই সব টেলিভিশন আর মোবাইলে চাঁদ দেখে তো আপনারা এই হারানো ইবাদত এই আমলকে পুনর্জীবিত করবেন তো ইনশাআল্লাহ চাঁদ দেখে যদি দোয়া পড়তে পারেন তাহলে তো সওয়াব পাবেন সুন্নাত জিন্দা হবে আর যদি চাঁদ দেখার চেষ্টা করে চাঁদ দেখতে না পান তারপরও আপনি চেষ্টা করেছেন চাঁদ দেখার সেজন্য আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ কি নাম আপনার ওয়ালাইকুম আসসালাম জাহেদ কুসাই মাশাআল্লাহ কি করেন আপনি আমি ব্যাংকে ছোট জব করি আচ্ছা আল্লাহ তাআলা আপনাকে সুদী প্রতিষ্ঠান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আমি জানি না আপনি কি প্রতিষ্ঠানে আছেন না আছেন কোথায় আমার শুধু নসিহত থাকলো সেটার উপর আপনি আমল করবেন আর দোয়াটা আপনি একটু আবার একটু বলেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াস সালামাতি ওয়াল ঈমান ওয়াল ঈমান ওয়াত তাওফীকি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম তো আপনি এই মাসে পড়ে মাসে ভুলে গেলেন কিভাবে না ভড়কায় গেছেন এটা মানুষ সামনে কিন্তু আপনি পড়ছেন এটা বুঝে গেছে মাশাআল্লাহ যান আমার লেখা দুইটা বই আপনাকে হাদিয়া ওমরা কিভাবে করবেন ওমরা করছেন জীবনে করেন নাই আপনি সব এলোমেলো হয়ে যাচ্ছে ভয় ভয়ের দর কিছু নাই তো
আল্লাহ তাআলা আমাদের এই ভাইর জন্য দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে বাইতুল্লাহর জিয়ারতের তৌফিক দান করুন আমিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন আমিন বারবার যাওয়ার তৌফিক দান করুন আমিন বাইতুল্লাহর জিয়ারতের যে তৃষ্ণা এটা যে একবার করে এই তৃষ্ণা তার আরো বাড়তে থাকে যে না গেছে সে বুঝবে না যে এই তৃষ্ণা কি জিনিস আমি তাজমহল গিয়েছি পৃথিবীর অনেক বড় বড় জায়গা যাওয়ার সুযোগ আমার হয়েছে আমাকে যদি কেউ এখন পয়সা দিয়া বলে যে আপনাকে ফাও নিয়ে যাব আরো উল্টা টাকা দেব আমার তো মনে হয় আমি দ্বিতীয়বার দেখতে যাব না দেখছি তো আর দেখার কি আছে কিন্তু বাইতুল্লাহ মক্কা মদিনা মসজিদে হারামে মসজিদে নববীতে বারবার যাওয়ার পরও মানুষের তৃষ্ণা আরো বেড়ে যায় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন তিনি 4500 বছর আগে দোয়া করে গেছেন যে আল্লাহ এই মক্কার প্রতি মানুষের প্রাণ যেন এই এটার প্রতি আকৃষ্ট হয় মানুষ যেন এটার প্রতি আকৃষ্ট হয় মানুষের মনটা যেন এখানে লেগে থাকে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন আমিন আরেকটা বই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির আমল করবেন মুখস্থ করবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের না এটা এটা ঠিক করেন নাই এটা ভুল করছেন বলে দিই আপনি যেহেতু করছেন আপনাকে শোনাই দিই শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার সময় সালাম দেওয়ার সময় সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ সালামের সময় আমরা মাথা ঝোকাবো কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা মাথা ঝুকানো যাবে না এ মাথা শুধু ঝুকবে কার সামনে আল্লাহর আর কারো সামনে ঝুকবে না যারা বিভিন্ন মতবাদ বিভিন্ন বাদ বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী যে বিভিন্ন স্বার্থের কাছে মাথা নত করে এরা তো দুনিয়ার গোলাম আমরা সবাই কার গোলাম আল্লাহ আমাদের এই মাথা আমাদের এই শির শুধু নত হবে এক সত্তার কাছে তিনি কে আল্লাহ অতএব এই মাথা কারো সামনে ঝুকানো যাবে না সালাম হবে স্ট্রেট ওয়ালাইকুম আসসালাম জাযাকুমুল্লাহ খাইর আপনার উসিলায় একটা জিনিস আমরা শিখে ফেললাম শুকরান ভাইরা আমার তাহলে ইনশাআল্লাহ রজব মাসের এবং সম্মানিত মাসের এই ধারণাগুলো আমরা সবাই সমাজে বিস্তার করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন চলুন আমরা প্রশ্ন উত্তরে চলে যাই যেহেতু সময় কম বিসমিল্লাহ ভাই আওয়াজ না করে মিডিয়ার ভাইরা বসে যাবে ওরা ক্যামেরা রোল করে আবার বসে যাবে ভাই তোমরা ক্যামেরা রোল করে বসে যাও দেরি করো না বসে যাও আর এই যে তুমি তিনতলা ক্যামেরা বানাইছো কেন করছো এসব কাজ ভাই হ্যাঁ ক্যামেরা কয়টা লাগাইছো আবার উপর মোবাইল লাগাইছো তার উপর একটা লাগাও মানুষ তো দেখতে পায় না প্রত্যেকটা প্রোগ্রামে এটা বলা লাগে এই যে ক্যামেরার উপরে আবার মোবাইল লাগাইছেন আরেকটা বসে যান দ্রুত বিসমিল্লাহ ভাই অনেক প্রশ্ন আপনাদের আমিও দুই চার ঘন্টা উত্তর দিতে পারলে ভালো লাগতো কিন্তু জুমার সালাত আছে আমাদের সামনে আমার আবার ঢাকায় গিয়ে রাতে লাইভ প্রোগ্রামে যোগ দিতে হবে এই যে নিয়ামতুল্লাহ নিজামী ভাই গত 3 বছর যাবৎ আমাকে যত ডিস্টার্ব করছে মাহফিলের জন্য আমার সারা জীবনের মাহফিল কেন্দ্রিক সব ডিস্টার্বগুলোকে একত্র করলে এটার সমান কোনোটা হবে না এই জন্য আমার জীবনে প্রথমত আমি এবছর এই এই সিজনে মাহফিলই করতেছি না তো এমন চালাকের চালাক বলে মাহফিল করার দরকার না আপনি জুমা পড়তে আসে এখন জুমার আগে আমার ডিউটি লাগাই দিছে মাশাআল্লাহ তো যাই হোক আল্লাহ তারে বুদ্ধিমান করেছে তার বাবার যোগ্য সন্তান হওয়ার তৌফিক তাদেরকে আল্লাহ তাআলা দান করুন তো অনেক প্রশ্ন আপনাদের সব প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হবে না যতটুকু সম্ভব আমরা উত্তর দিচ্ছি এবং আপনাদের জন্য আশার বাণী হলো আমি সাধারণত প্রশ্ন রিপিট প্রশ্ন না হলে অমূলক অবান্তর প্রশ্ন না হলে প্রশ্ন সাধারণত আমি সাথে নিয়ে যাই সব প্রশ্ন যেগুলো উত্তর দিতে পারবো না আমরা আজকে রাতে আমাদের পেজে লাইভে অথবা পরবর্তীতে ধারাবাহিকভাবে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ বিদিল্লাহ প্রথম প্রশ্ন আমি আগে হারাম রিলেশনে জড়িত ছিলাম এবং তাকেই বিয়ে করেছি পরিবারের অমতে এখন সবাই মেনে নিয়েছে এখন আমাদের বিয়ে জায়েজ হবে কিনা ইসলাম কি বলে যে ভাই তার বাবা মার অমতে বিয়ে করেছেন বিয়ে করার পর এখন বাবা মা যদি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ খুব ভালো তবে এই গর্হিত কর্মের জন্য আপনার ইস্তিগফার করা উচিত যে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করেছেন বিবাহ ছাড়া ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক করা এটা হালাল না হারাম এখন অনেকে বলে আমরা বিয়ে করার নিয়তেই প্রেম করি
যেহেতু এত ভেজাল চলতেছে চতুর্দিকে, যে সম্পর্ক করে হারাম রিলেশন করে যুবক যুবতীরা অনেকে, বিয়ে করার কোনো মতলব নাই, টাইম পাস করা মতলব। তো সেখানে সে নিজেকে সৎ দাবি করতেছে যে এই বাজারে আমার মতলব হলো বিয়ে করা, আমি কোনো ফালতু নিয়ত করি নাই। তো এ হলো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা মানুষের মতো, করছে গরু চুরি, উদ্দেশ্য কি? তাহলে চুরি হালাল হয়ে যাবে? নিয়ত তো ভালো, কোরবানি করবে তো, শুধু নিয়ত ভালো হইলে হবে না, কাজটাও ভালো হতে হবে। বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। যুবক ভাইরা, এই সম্পর্ক কখনো মানুষকে সুখী করতে পারে না, সাময়িক হয়তো খাহেশ মিটাতে পারেন, আপনি নিশ্চিত থাকেন যতটুকু হারামে লিপ্ত হবেন ততটুকু এর জন্য দুনিয়াতেই আপনাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। দাম্পত্য জীবনে অশান্তি, কলহ, আজকে ঘরে ঘরে সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে। যতগুলো কারণ আছে এর ভিতরে একটা কারণ এটাও যে দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন গড়ে তোলার আগে অবৈধ সম্পর্ক করে আমাদের জীবনকে আমরা শেষ করি। অতএব যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, আপনার পূর্বের কৃতকর্মের জন্য উভয়ে যে আমরা বিবাহ ছাড়া সম্পর্ক করেছি সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, এবং বাবা মা যেহেতু মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ, তাদের অনুগত থাকার চেষ্টা করবেন পরবর্তীতে। এরপর প্রশ্ন, আমি একটি টোবাকো কোম্পানির টেরিটরি অফিসার হিসাবে চাকরি করছি, জানতে চাচ্ছিলাম মাস শেষে আমার উপার্জন বেতন হিসাবে যে টাকা পাই সেটা হালাল কিনা। দেখুন, টোবাকো কোম্পানিতে আপনি কাজ করছেন, আঞ্চলিক দায়িত্ব পালন করছেন, তার মানে ওই কোম্পানি যে সিগারেট হোক, বিড়ি হোক বা জাতীয় যেটাই তৈরি করে, সেই আইটেমটা, সে পণ্যটা আপনি কোনো একটা অঞ্চলে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিচ্ছেন। তাহলে কিছু এলাকার কিছু খুনি, তারা খুন করার জন্য অস্ত্রের দরকার হয়। এখন আপনাকে যদি আমি একটা দায়িত্ব দেই, চাকরি দেই, আপনাকে মাস শেষে একটা মোটা অঙ্কের স্যালারি দেওয়া হবে, আপনার কাজ হবে, তাদের যেহেতু নিয়মিত মানুষ খুন করা লাগে, পেশাদার খুনি তারা, তো আপনি শুধু চাকুটা ভালো করে ধার দিয়ে দিয়ে তাদের কাছে পৌঁছায় দিবেন, আপনি এই অঞ্চলের দায়িত্বশীল। কি বলেন, আপনার টাকাটা হালাল হবে? খুব সহজে বুঝে গেলাম না? ঠিক একইভাবে ধূমপান করা ইসলামে হালাল, জায়েজ না না জায়েজ? তাহলে ওই এলাকার মানুষ যাতে ঠিকঠাক মতো এই বিষপান করতে পারে, তারা যেন ক্যান্সারের দিকে দ্রুততার সাথে ধাবিত হতে পারে, তারা যেন দুনিয়া আখেরাত তাড়াতাড়ি ধ্বংস করতে পারে, সেই জন্য ওই কোম্পানির তরফ থেকে ওই বিষের আইটেমটা আপনি সবার দোকানে দোকানে, দোকান থেকে পকেটে পকেটে, পকেট থেকে মুখে মুখে, মুখ থেকে তার স্টমাকে, তার ফুসফুসে বিষ পৌঁছাইয়া এরপর তার দুনিয়া আখেরাত, আখেরাতে তার জান্নাত শেষ করা, দুনিয়াতে তার জীবন শেষ করার কাজটা ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব আপনি নিছেন, তাহলে আপনার এই উপার্জন হালাল হওয়ার সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কারোর সাহায্য করবে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা তো একটা দৃষ্টান্ত মাত্র যে ভাই টোবাকো কোম্পানিতে চাকরি করছেন, আরো অনেকে এমন কোথাও চাকরি করছেন বা এমন কোথাও কাজ করছেন যেখানে আপনি কয়েকটা টাকার বিনিময়ে, সামান্য কিছু পয়সার বিনিময়ে অনেক মানুষকে হারাম করতে উদ্বুদ্ধ করছেন, সহযোগিতা করছেন, তাহলে দায় আপনাকে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্প্রতি পাকিস্তান এবং ইরান পরস্পর পরস্পরের হামলা করেছে, মুসলিম রাষ্ট্র একটি আরেকটার উপরে হামলা করা ইসলাম কিভাবে দেখে? দেখুন, গোটা পৃথিবীতে আজ মুসলমানদের মধ্যে অনৈক্য, এটা মুসলমানদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। মুসলমানদের শত্রু চিহ্নিত, কোরআন বারবার চিহ্নিত করে দিয়েছে কারা মুসলমানদের শত্রু। জিনের, জিন সম্পর্কে আল্লাহ বলেছেন শয়তানকে, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। আর ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইহুদ, মানুষ সে কমন শত্রুর বিরুদ্ধে লড়াই না করে নিজেদের মধ্যে লড়াই করে। এটা শুধু পাকিস্তান ইরানের মধ্যে আজকে হয়েছে দুঃখজনক ঘটনা শুধু তা নয়,
আপনার আমাদের মধ্যে তো সারাদিন হচ্ছে, আমরা অন্যকে নিয়ে খুব বেশি ভাবি, নিজেকে নিয়ে একটুও ভাবি না। যে কারণেই হোক হামলা পাল্টা হামলা দুটি দেশের মধ্যে হয়েছে, এটা মুসলমানদের জন্য কল্যাণকর কোনো কিছু বয়ে আনে না। যত দ্রুততার সাথে এটা নিষ্পত্তি হবে এবং দাফন হবে ততই মুসলমানদের জন্য কল্যাণ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা মুসলমানদের পরস্পর পরস্পরের উপরে হামলা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। শিয়াদের সম্পর্কে আহলে সুন্নাতের জামাতের ধারণা একেবারে পরিষ্কার, কিন্তু তারপরও পরস্পর যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের হত্যা করার প্রশ্ন যখন উঠল, তিনি বলেছেন যে আজকে যদি মদিনায় থাকা মুনাফিক যারা আসলে কাফের, এদেরকে যদি আমি হত্যা করতে যাই তো বিশ্বের অমুসলিমদের কাছে ভুল বার্তা যাবে, তারা মনে করবে মুসলমানরা মুসলমানদের মধ্যে গণ্ডগোল শুরু হয়েছে। এই বার্তা তাদেরকে আমি দিতে চাই না, মুসলমানদের শক্তি দুর্বল করতে চাই না, মুসলমানদের সম্পর্কে তাদেরকে বিন্দুমাত্র মন্তব্য করার সুযোগ দিতে চাই না। তো সেই জায়গা থেকে এটা কখনো কোনো মুসলমানের কাছে কাম্য নয়। কিন্তু ভাইরা আমার, পাকিস্তান ইরানের কথা কেন বলছেন? আপনি আমি পরস্পর একই কাজ করছি কি করছি না, কিভাবে করছি? সোশ্যাল মিডিয়াতে আপনি এক হুজুরের ভক্ত, আরেকজন আরেক হুজুরের ভক্ত, আপনি ওই হুজুরের গোষ্ঠী উদ্ধার করেন, আবার ওই হুজুরের ভক্তরা আপনার হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আছে না নাই? তাহলে ইরান পাকিস্তানের যে কাজ নিয়ে আপনি এত চিন্তিত হয়ে প্রশ্ন দিলেন, আপনি নিজে সে কাজটা করছেন কি করছেন না? শয়তান আমাদের সবাইকে একটা কঠিন চালের মধ্যে ফেলে দিয়েছে।